মুম্বাইতে তাবর তারকাদের সামনে র্যাম্পে হাঁটলেন যিশু কন্যা সারা, বয়স মাত্র 18। আর এর মধ্যে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হলেন যিশু সেনগুপ্তের জ্যেষ্ঠ কন্যা সারা সেনগুপ্ত। মুম্বাইয়ের তাজ হোটেলের বিপরীতে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে লম্বা র্যাম্প, আর তাতেই আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটলেন সারা। সামনের অতিথি আসনে বিশ্বের তাবড় সব পোশাক শৌখিনী থেকে আম্বানির মেয়ে এবং হবু পুত্রবধূ, বলিউডের নামজাদা সব তারকারাই উপস্থিত ছিলেন। এই শোয়ের জন্য বাছাই করা 100 মডেলের তালিকায় ছিলেন সারা সেনগুপ্ত। বাবার পরিচয় নয়, নিজের মেহনতে এই জায়গাটা পেয়েছেন অষ্টাদশী সারা। টলি তারকা যিশু সেনগুপ্তের কন্যার এই কৃতিত্বে গর্বিত পুরো টলিউড। 18 ছুঁতে না ছুঁতেই মেয়ের এই সাফল্য, তাও পুরোটা নিজের চেষ্টায়। কি বললেন বাবা যিশু সেনগুপ্ত? বৃহস্পতিবার মুম্বাইয়ের এই জমকালো অনুষ্ঠানের পর নিজের সমাজ মাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন সারা সেনগুপ্ত। সেখানেই গর্বিত বাবা যিশু সেনগুপ্ত মন্তব্য বক্সে লেখেন, গর্বিত শব্দটাও ছোট আজকের এই দিনটার জন্য। সারার মাসি এবং প্রাক্তন অভিনেত্রী চন্দনা শর্মা লেখেন, ভীষণ গর্বিত আমাদের ছোট্ট মেয়েটার জন্য। তবে ক্যামেরার সামনে সারার হাতে খড়ি হয়েছিল সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত উমা ছবির মাধ্যমে। যিশু কন্যার সুখবরটি প্রথম ভাগ করে নিয়েছিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। পরিচালক লেখেন, আমার ছোট্ট উমা। ক্রিশ্চিয়ান ডিওরের মডেল হিসেবে মনোনীত হয়েছে সারা সেনগুপ্ত। বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা। অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র্যাম্পে, সবটাই সে করেছে নিজের চেষ্টায়। আমি গর্বিত, গর্বিত, গর্বিত। সেই পোস্টের নিচে অভিনন্দন জানিয়েছেন টলিউডের অন্যান্য তারকারা। মন্তব্য করেছেন সারার মা অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। সৃজিৎকে ট্যাগ করে হৃদয়চিহ্ন এঁকে তিনি লিখেছেন, প্রশিক্ষণ শুরু হয়েছিল উমা থেকেই। সেলফ হাউসের পক্ষ থেকে সারার জন্য রইল অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।